লিঙ্কনে নিউজিল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। নিয়ন্ত্রিত বোলিং করে স্বাগতিকদের ১৭৬ রানে আটকে রাখার পর আকবর আলীর অর্ধশতকের সুবাদে ৬৮ বল হাতে রেখেই সহজ লক্ষ্যে টপকে যায় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। ১৭৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে অবশ্য শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশের যুবারা। ইনিংসের চতুর্থ ওভারেই ভেঙে যায় ওপেনিং জুটি। দলীয় ১১ রানের মাথায় ফিরে যান ওপেনার পারভেজ হোসেন ইমন, ১০ বলে ২ রান করে রান আউট হন তিনি। তানজিদ হাসানের সঙ্গে ভুল বোঝাবুঝি হয় তার। দ্বিতীয় রান নিতে গেলে ইমন হাত দিয়ে তানজিদকে নাবোধক ইশারা দিলেও তানজিদ দৌড় থামানি। এরপর নিজের উইকেট বিসর্জন দেন ইমন। দ্বিতীয় উইকেট জুটিতে তানজিদ ও মাহমুদুল হাসান জয় মিলে গড়েন ৩০ রানের জুটি। দ্রুত রান তুলেছিলেন তানজিদ হাসান, তবে ইনিংস লম্বা করতে পারেনি। ২৪ বলে ২৮ রান করে স্পিনার ট্যাশকফের বলে লেগ সাইডে তুলে মারতে গিয়ে ধরা পড়েন মারিউর হাতে। তার ইনিংসে ছিল ৫টি চার। এরপর তৌহিদ হৃদয়কে নিয়ে ৪০ রান যোগ করেন জয়। জয় করেন ২৮ রান। পেস বোলার জ্যাকসনের অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে গিয়ে জোহরাবের হাতে ক্যাচ তুলে দেন তিনি। ৮১ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। ইনিংস বড় করতে পারেনি হৃদয়। ৪৭ বল খেলে রান করেন ২৬। ডাউন দ্য উইকেটে এসে ট্যাশকফের বলে তুলে মারতে গিয়ে বিদায় নেন হৃদয়। পঞ্চম উইকেটের জুটিতে হাল ধরেন সাদাত হোসেন আর আকবর আলী। এ দুজনের ব্যাটে চড়ে জয়ের পথে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। টপ অর্ডারে কেউ বড় স্কোর করতে না পারলেও লক্ষ্য সহজ থাকায় তা তাড়া করা খুব একটা কষ্টকর হয়নি। চমৎকার ব্যাটিং করেন আকবর আলী। সাদতকে সাথে নিয়ে অবিচ্ছিন্ন ৮১ রানের জুটি গড়ে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। অর্ধশতক তুলে নেওয়া আকবর আলী অপরাজিত ছিলেন ৬১ বলে ৬৫ রান করে। তার ইনিংসে ছিল ১১টি চার। এর আগে প্রথমে ব্যাটিং করে স্বাগতিকরা। বাংলাদেশের যুবাদের বোলিং তোপে পড়ে ১৭৬ রানে অল আউট হয় তারা। ইনিংসের প্রথম ওভারে ওপেনার মারিউরকে বোল্ড করেন পেসার শরীফুল ইসলাম। দুর্দান্ত এক ডেলিভারিতে উপরে ফেলেন লেগ স্ট্যাম্প। এরপর প্রতিরোধ গড়ে তোলেন জোহরাব আর আনসেল। তবে রানের গতি ছিল বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রণে। ৪৫ রানের এ জুটি ভাঙেন মৃত্যুঞ্জয় চৌধুরী। ২৪ রান করা আনসেল পুল করতে গেলে ব্যাটের ভেতরের কানায় লেগে বল আঘাত হানে স্ট্যাম্পে। ওপেনার জোহরাবকে ফেরান শামীম হোসেন। দলে ৫১ রানের মাথায় তানজিদের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন জোহরাব। ওই ওভারে ট্যাশকফও ফেরেন তানজিদের হাতে ক্যাচ দিয়ে। একই ওভারে ২ উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় নিউজিল্যান্ড অনূর্ধ্ব ১৯ দল। বিপর্যয়ের মুখে হাল ধরেন লেলম্যান ও হোয়াইট। ৫৩ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে এ জুটি যোগ করেন ৪৭ রান। লেলম্যান শরীফুলের বলে পুল করতে গিয়ে ব্যাটে বলের সংযোগ ঠিকমতো ঘটাতে পারেনি। হাওয়ায় ভাসতে থাকা বল এসে জমা পড়ে উইকেট রক্ষক আকবরের গ্লাভসে। শরীফুলের বলে এক ওভারের পর বিদায় নেন হোয়াইটও। তানজিম হাসান সাকিবের বলে বিদায় নেন হোয়াইট। দারুণ এক ক্যাচ নেন আকবর আলী। ৫০ বলে ৩০ রান করেন হোয়াইট। সপ্তম উইকেটে অশোক উইকেটরক্ষক পোম্যার যোগ করেন ৩৩ রান। ১৩৫ রানের মাথায় রাকিবুল হাসানের বলে বোল্ড হন অশোক। ২৫ বলে ১৪ রান করেন তিনি। ফিল্ডকে সাথে নিয়ে অষ্টম উইকেটে ৩৭ রান যোগ করেন পোম্যার। এ দুটি জুটি ভাঙেন স্বাগতিকদের লড়াইয়ের রসদ দেয়। ১৭৫ রানের মাথায় বিদায় নেন পোম্যার। দলীয় সর্বোচ্চ ৪০ রান করেন তিনি। পরের ওভারে ফিল্ড ও জ্যাকসনকে মৃত্যুঞ্জয় ফিরিয়ে দিলে ২ ওভারের আগেই নিউজিল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের ইনিংসের সমাপ্তি ঘটে।